আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপি পর্বে সবাইকে স্বাগতম আজ রেসিপি পর্বে থাকছে বাটা বাটি ঝামেলা ছাড়াই তিন রকমের ভর্তা তৈরি অনেক তো মাংস খাওয়া হয়ে গেল এবার হয়ে যাক সহজ উপায়ে ভর্তা তৈরি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে নিয়েছি একটি ফয়েল পাপার আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো বেগুন বেগুনটাকে আমি ধুয়ে মুছে নিয়েছি আর এভাবে টুকরা করে নিয়েছি বেগুন ভর্তার জন্য প্রথমে আমি যা করে নিচ্ছি এখানে আমি বেগুনের উপরে দিয়ে দিচ্ছি সরিষা তেল এখানে আমি অল্প পরিমাণে সরিষা তেল দিয়ে দিচ্ছি সরিষা তেলটা দিয়ে এখন আমি ফয়েল পেপারটা দিয়ে বেগুনগুলোকে মুড়িয়ে নিব ভালো করে খেয়াল করে নেবেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে মুড়িয়ে নিয়েছি আর এভাবে বটে নিলে তেলটাও পড়ে যাবে না এবং বেগুনটাও সুন্দরভাবে সিদ্ধ হবে আর এখানে আমি নিয়েছি টমেটো সেমভাবে আমি টমেটোগুলোর উপরেও এভাবে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষা তেলটা দিলে বত্তাটার একটা সুন্দর একটা গ্রান আসে আর এখন আমি ফয়েল পেপার দিয়ে টমেটোগুলাকে এভাবে মুড়িয়ে নিব আর এভাবে করে আমি সবগুলি টমেটো একটা একটা করে আমি ফয়েল পেপার দিয়ে এবং সরিষা তেল দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি আর এই ভর্তা দিয়ে কিন্তু সাদা ভাত বা পোলাও দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় এবং অসাধারণ লাগে এই তো আমি সবগুলি টমেটো আমি এভাবে মুড়িয়ে নিয়েছি আর এখন আমি যে প্রসেসিংয়ে ভর্তাটা তৈরি করে নিব এখন একটি চুলাতে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে এভাবে করে সবগুলো টমেটো এবং বেগুন আমি ছেঁকে নিব এ তো আমার বেগুন এবং টমেটোগুলো ছেঁকা হয়ে গেছে আমি ল হিটে বেগুনগুলা এবং টমেটোগুলাকে ঢেকে ছেঁকে নিয়েছি এই তো দেখেন টমেটোগুলা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে এখন আমি সবগুলি টমেটো ডেলে নিচ্ছি আর এই টমেটো ছেঁকার বর্তা কিন্তু অনেক মজা লাগে এখন আমি টমেটোগুলাকে দিয়ে প্রসেসিংয়ে বর্তাটা বানাবো প্রথমে আমি টমেটো ছিলাগুলোকে বেছে নেবো টমেটোটা কিন্তু অনেক গরম আছে খেয়াল করে তারপরে টমেটোর চিলাগুলো ছিলে নিতে হবে যেন হাত পুড়ে না যায় আর আপনারা চাইলে ঠান্ডা অবস্থায়ও চিলাগুলোকে ছিলে নিতে পারেন আর এখন টমেটোগুলা কিন্তু একটু ঠান্ডা হয়েছে আমি এখন এগুলাকে মথে নিব আর এখন আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটোর এই ভর্তাটাতে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে অনেক ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর পরিমাণ মতো লবণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো টালা মরিচ দিয়ে দিচ্ছি দুইটি আর জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এভাবে আমি মরিচগুলা আর তেলগুলা পেঁয়াজগুলো একসাথে মিক্স করে নিয়ে এখন আমি ডেলে দিচ্ছি যে টমেটোটা মথে নিয়েছিলাম ওইটাতে এখন আমি মিক্স করে নিব দিয়ে দিচ্ছি পাতা ধনিয়াপাতা ভর্তাতে দিলে একটু ভালো লাগে কেউ চাইলে স্কিপ করতে পারেন ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আর এখন দেখাবো কালো জিরা ভর্তা কালো আমি তেলে কয়েক কোয়া রসুন দিয়ে সামান্য বিট লবণ ও লবণ দিয়ে কালো জিরাটাকে করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ টালা ফাঁকি আর নিয়েছি ধনিয়া পাতা আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এই বর্তাটি করতে হবে সরিষা তেল দিয়ে সরিষা তেল দিলেই ভর্তাটি অনেক ভালো লাগে আর সরিষা তেল দিয়েই কিন্তু ভর্তাটি তৈরি করতে হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর এই বর্তাটি কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে অনেক গ্রাণ আসে এই তো আমার কালোজিরার জিরার ভর্তা বানানো হয়ে গেছে আর এখন বানিয়ে দেখাবো বেগুন ভর্তা যে বেগুনটা আমি পুরি নিয়েছিলাম এই তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলা কত সুন্দর হয়ে চাকা হয়েছে এবং কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে বেগুন ভর্তা সবাই বানাতে পারেন এখন আমি যেই প্রসেসিংয়ে বানাচ্ছি এটাকে একটু ফলো করবেন যদি আপনারা না এভাবে বানিয়ে থাকেন প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ সরিষার তেলের সাথে পেঁয়াজটাকে আমি ভেজে নেব এ তো আমি সামান্য পরিমাণেই বাজবো আর দিয়ে দিচ্ছি যে বেগুনটা আমি ছেঁকে নিয়েছিলাম এই বেগুনগুলি আমি দিয়ে দিয়েছি এখন আমি বেগুনগুলি দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিব নেড়ে চেড়ে এ তো আমি মিক্স করে নিয়েছি আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটি টমেটো ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন আমি টমেটোর সাথে বেগুনটা মিক্স করে নিব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মরিচ ফাঁকি মরিস মরিচ দিয়েই এই বর্তাটা অনেক ভালো লাগে আর বর্তাটাকে ভালো করে মিক্স করে নিব একদম গলে যাওয়া পর্যন্ত এ তো বর্তাটা কত সুন্দর হয়ে গলে গেছে দেখতেই পাচ্ছেন বর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখন আমি বর্তাতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর বর্তাটা নামিয়ে নিয়েছি তোবি ওয়ার্স দেখতেই পাচ্ছেন আমি অল্প সময়ে তিনটি বর্তা খুব সহজেই বানিয়ে নিয়েছি আর এই বর্তাটি কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে বেগুন ভর্তাটি তৈরি করার চেষ্টা করবেন আর কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও তৈরি করে নিতে পারেন যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকায় বেলটাকে বাজিয়ে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তবিবার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম